যৌগিক শব্দ রূঢ় অবলিক রূঢ়ি শব্দ ও যোগরূঢ় শব্দগুলো মনে রাখার সহজ টেকনিক। প্রথমত যৌগিক শব্দ, যৌগিক শব্দের মধ্যে কি কি রয়েছে? মধুর, গায়ক, কর্তব্য, বাবুয়ানা, রাঁধুনি, দহিত্র, চিকামারা, পিতৃহীন, চালক, পাঠক, মিতালি এবং পাগলামি। এই যৌগিক শব্দগুলোকে আমরা এইভাবে মনে রাখতে পারবো: মধুর গায়ক কর্তব্য না করে বাবুয়ানা ভাব করে, তারপরে রাঁধুনি দহিত্রকে নিয়ে চিকা মারাতে গিয়ে দেখল পিতৃহীন চালক পাঠক মিতালির সঙ্গে পাগলামি করছে। তাহলে টেকনিকটা হচ্ছে মধুর গায়ক কর্তব্য না করে বাবুয়ানা ভাব করে, রাঁধুনি দহিত্রকে নিয়ে চিকা মারাতে গিয়ে দেখল পিতৃহীন চালক পাঠক মিতালির সঙ্গে পাগলামি করছে। রূঢ়ি বা রূঢ় শব্দ, রূঢ়ি বা রূঢ় শব্দের মধ্যে রয়েছে তৈল ভাজা সন্দেশ, গবেষণা রাখাল, প্রবীণ শ্বশুর, পাঞ্জাবি হস্তি, দারুণ বাসি, হরিণ এবং মণ্ডপ। মনে রাখার সহজ টেকনিক হচ্ছে তৈলে ভাজা সন্দেশ খেয়ে গবেষণার জন্য এক রাখালের প্রবীণ শ্বশুর আজ পাঞ্জাবি পরে হস্তির পিঠে চড়ে দারুণ বাঁশি বাজাতে থাকায় হরিণ মণ্ডপ ছেড়ে পালাতে লাগলো। তাহলে রূঢ়ি শব্দগুলো মনে রাখবো এইভাবে যে তৈলে ভাজা সন্দেশ খেয়ে গবেষণার জন্য এক রাখালের প্রবীণ শ্বশুর আজ পাঞ্জাবি পরে হস্তির পিঠে চড়ে দারুণ বাঁশি বাজাতে থাকায় হরিণ মণ্ডপ ছেড়ে পালাতে লাগলো। যোগরূঢ় শব্দ, যোগরূঢ় শব্দের মধ্যে রয়েছে রাজপুত্র, পঙ্কজ, সরোজ, জলধি, মহাযাত্রা। মনে রাখার সহজ টেকনিক: রাজপুত্র পঙ্কজ ও সরোজ তোলার উদ্দেশ্যে জলধিতে যাওয়ার জন্য মহাযাত্রার আয়োজন করল। রাজপুত্র পঙ্কজ ও সরোজ তোলার উদ্দেশ্যে জলধিতে যাবার জন্য মহাযাত্রার আয়োজন করলো।